শুধু মজা নিতে 12 বছরে 5,000 শিশু অদল বদল করেছেন এই নার্স। হাসপাতালে ডাক্তারদের পাশাপাশি অতি পরিচিত মুখ নার্স, তাদের সেবা যন্ত্রণার মাঝেও একটু হলেও স্বস্তি খুঁজে পান রোগীরা। তাই রোগীদের সেবার জন্য নার্সদের কোনো তুলনা নেই। আর সেই রোগী যদি হয় বয়স্ক বা শিশু, তাহলে নার্সদের ভূমিকা অনেক বেশি অনুভব করতে হয়। তবে এবার ব্যতিক্রমী এক নার্সের সন্ধান পাওয়া গেছে, যিনি কিনা শুধু মজা নিতেই 12 বছরের কর্মজীবনে 5,000 শিশু অদল বদল করে দিয়েছেন। জাম্বিয়ার ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এই নার্সের নাম এলিজাবেথ মুয়েয়া। জাম্বিয়ার অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং এজন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছেন। ঘটনা প্রসঙ্গে হাসপাতালের বেডে শুয়ে ওই নার্স বলেন, আমি এখন ক্যান্সারে আক্রান্ত এবং খুব শিগগিরই মারা যাব। তবে মারা যাওয়ার আগে আমি আমার অপরাধ স্বীকার করতে চাই, বিশেষ করে ঈশ্বরের কাছে এবং সেই সব লোকদের কাছে যারা ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন। আমার বলতে দ্বিধা নেই যে আমি আমার কর্মজীবনের 12 বছরে অন্তত 5,000 শিশুকে অদল বদল করে দিয়েছি এবং আমি এটা করেছি স্রেফ মজা করার জন্য। তবে কৃত অপরাধের জন্য আমি এখন অনুতপ্ত। আমি চাই ঈশ্বর এবং জাম্বিয়ানরা আমাকে ক্ষমা করুক। ওই নার্সটি আরও বলেন, আমি জানি ঈশ্বরের সঙ্গে আমি যা করেছি হয়তো তিনি তা ক্ষমা করে দিতে পারেন। পাশাপাশি নিরপরাধ শিশুদের সঙ্গে আমি যা করেছি এসব কৃত কর্মের জন্য জাম্বিয়ানবাসীদের কাছে ক্ষমা চাচ্ছি। সন্তানের ডিএনএ টেস্টের পর অনেক স্বামী তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন, এজন্যও ক্ষমাও চেয়েছেন তিনি। শয্যাশায়ী এই বৃদ্ধা নার্স বলেন, আমার এই কৃতকর্মের কারণে বাধ্য হয়ে অনেক মা সেসব শিশুদের বুকের দুধ পান করিয়েছেন যারা আদৌ তাদের সন্তান না। আমি এ অপরাধের জন্য নরকে যেতে চাই না। আমি জীবনে যা করেছি তার জন্য আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে আমাকে মাফ করে দিন। বন্ধুরা, এটা কি ক্ষমার যোগ্য অপরাধ? এ সম্পর্কে আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর দেশ বিদেশের সব রকম খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।